আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি ভালো আছেন। তো আজকে কিন্তু মজার একটা ভর্তা রেসিপি, সেই সাথে হঠাৎ করে না বলে কোথায় চলে গেলাম আর আমার বাসার কিছু ক্লিনিং আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, সাথেই থাকুন। তো সকালবেলায় আমি এটা নাস্তা করার পর পরিষ্কার করছিলাম, টেবিলের উপরেই থাকে সব সময়, কিন্তু এটা আসলে সানলাইট এত সুন্দর মুভ করছিল যে একটু ভিডিও করলাম। আর এখানে চলে এসেছি আজকে যে ভর্তা রেসিপিটা, মজার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। টাকি মাছের ভর্তা বাটাবাটি ঝামেলা ছাড়া আপনারা কিভাবে হাতেই করতে পারবেন, তো আজকে দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো, আর সাথে দিয়েছি রসুন কুচি বেশ এক কাপের মতো, পেঁয়াজ কুচি এখানে দেড় কাপের মতো আছে। এই ভর্তাটা একটু পেঁয়াজ রসুন বেশি লাগে, তাহলে খেতে ভালো হয়। তো এটা কিন্তু আমি খুব কড়াকড়ি ভাজবো না, আবার কাঁচাও থাকবে না, মিডিয়াম একটা ভাজা হবে। তো কারা এভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের কিন্তু এভাবে হাতে মেখে খেতেই ভালো লাগে। তো তারপরে বাটাটাও ভালো লাগে, দুইভাবেই ভালো লাগে। তো সবসময় দেখা যায় বাটাবাটি করাটা ঝামেলা, সেই ক্ষেত্রে এইভাবে করি। তো আজ এখন দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলো ঢেকে ঢেকে ভেজে নিব, যেহেতু মাছটা ভালো করে সেদ্ধ হতে হবে তাই ঢেকে ঢেকে আমি এটা ভাজব। মাছগুলো আমি এখন উল্টে দিচ্ছি। এই তো মাছগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি এটা চলে যাব ভর্তা করতে। আমি আগে পেঁয়াজ ভাজাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে তারপরে আমি কিন্তু মাছগুলো খুব ভালোভাবে বেছে নিব, কারণ কাটা আছে, যতদূর সম্ভব মাছগুলো ভালোভাবে বেছে নিব। দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আসলে ভাজাটাও আস্তে আস্তে ভাজতে হবে। এবার আমি মাছগুলো বাছার পর আপনাদের সাথে চলে এসেছি। তো এতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিল। তো আমি এখন লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, নিয়ে খুব ভালোভাবে কাঁচামরিচের সাথে ম্যাশ করে নিচ্ছি। এবার সব একসাথে করে মেখে নিচ্ছি, সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে অনেকে ইচ্ছা করলে সরিষার তেল দিতে পারেন, কিন্তু আমি আর দিব না, যেহেতু মাছ এবং পেঁয়াজ ভাজাতে সরিষার তেল দিয়েছে, এখন আর আলগা সরিষার তেল দিচ্ছি না, দিচ্ছি একটু লেবুর রস, যাতে ফ্লেভার এবং টেস্ট দুইটাই ভালো আসবে। তো ভালো করে মেখে নিচ্ছি। অনেক ভালো করে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। আর আমি এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু ঝাল করার জন্য। অনেক সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে, যেহেতু এটা পাটায় বাটা না, আর এই মাখানোর সময় যদি কোনো কাটা পড়ে সেটা বেছে নিতে হবে। এখন আমি এগুলো গোল গোল করে রাখছি, তাতে আসলে সার্ভ করার সুবিধার্থে বা আমি রেখেও খেতে পারবো বক্সে, তো সেই জন্য আমি একটু গোল গোল করে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এই তো আমার কিন্তু মোটামুটি সবগুলো এখানে প্রায় 12-13টা বল হয়েছে। তো ভীষণ মজার ছিল এই ভর্তাটা, চেষ্টা করবেন বাসায় ট্রাই করবেন আপনারা। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সবারই আসলে বাসায় যারা আমরা থাকি, যদিও বাসাটা আমার নিজের না, তারপরেও যেহেতু পরের বাসা হলেও যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা উচিত। এই যে দেখতে পাচ্ছেন টাইলসের এই ফাঁকাগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা জমে, তো আমি অনেকদিন সময় পাচ্ছিলাম না পরিষ্কার করা, তো আজকে একটু ক্লিন করছি। আর এত ম্যাজিকের মতো কাজ হচ্ছে, আমি এর আগে ওই হারপিক টোটাল তারপরে হুইল পাউডার দিয়ে করেছি, কিন্তু অতটা পরিষ্কার হয়নি, যেটা এবার সোডা দিয়ে করাতে কাপড় কাচার সোডার সাথে মিক্স করে অনেক পরিষ্কার হয়েছে, তাই একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু বিকালবেলায় চলে এসেছি আমার ননাসের বাসায় একদম বিনা নোটিশে, ওনারা জানে না যে আমরা আসব। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি।
তো আমার ননাস আর আমার ননাসের মেয়ে কিন্তু দুইজনই থাকে। আর আমার ননাসের হাজবেন্ড তো বলেছিলাম একটা ভিডিওতে যে 2.5 বছর আগে উনি মারা গিয়েছে, তো আর ওনার 2টা ছেলে কানাডায় থাকে, ওনারাও কানাডা এবং বাংলাদেশ 2 জায়গাতেই থাকে। তো আমরা চলে এসেছি, এসে গল্প করছে ছেলেমেয়েরা। তো আমার ননাস কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, আমরা মাগরিবের বেশ কিছুটা পরে গিয়েছি, তো অল্প সময়ের মধ্যে কিন্তু আপা অনেক কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপার কিছু কিছু পেন্টিং আর এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সেটাও আমি একটু ই করলাম। আমার ননাসের মামের সংসার, তো এই তো আপা পোলাও রান্না করেছে। তো পোলাওটা আসলে আমিই রান্না করেছি, আপা অন্যগুলো সব করেছে, এটা একটু আমি বসিয়ে দিয়েছিলাম। এত অল্প সময়ে যে আপা এত কিছু করবে আসলে ই করিনি আমি। তারপরেও আমরা আসলে হঠাৎ করে অনেকদিন যাই না, দেখা হয় না, তাই চলে গিয়েছিলাম। এটা আপার আগের একটা তরকারি ছিল, এটা চিকেন করেছে। এখানে আপার শিং মাছের একটা কারি ছিল, আমরা যাওয়ার পর কই মাছ ভুনা করেছে, তারপর চিকেন করেছে, ডিমের কোরমা, সালাদ, শিং মাছ তো ছিলই। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।